হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করে দেখাবো, এই যে চা, আমি কিভাবে চা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক। তো চা রান্না করার জন্য প্রথমেই লাগবে চাপাত্তি, একটু চিনি, আর একটু শুকনো লঙ্কা, আর এই যে দুধ, আর যে এগুলো দরকার চা ছেঁকনি, আর এই যে কাপ। তো চা রান্না করার জন্য আমার এই কটা জিনিসেরই দরকার পড়ে। জানি না তোমাদের কিরকম কি প্রয়োজন পড়ে, কিন্তু আমার এই কটা জিনিস হলেই হয়ে যায়। তারপর এই যে আমি একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমি চাটা রান্না করব। তার আগে পাত্রটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো চলো, আমার ক্লিন করা হয়ে গেল বাটিটা। দেখো বন্ধুরা, আমি এটা এখন কাট করব। কাট করা আমার হয়ে গেছে। লেটস গো। আমার মা শাশুড়ি মারা শিখিয়েছেন যে দুধ ঢালার পর প্যাকেটটা খালি প্যাকেটের মধ্যে একটু জল দিয়ে তারপরে ঢেলে দিতে। ও মাই গড, সুইচটা অন করলাম। এই যে বন্ধুরা, এখন দুধটা ফুটছে। তারপর আমি চাপাতি দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো আমি কি কি দিই, পরপর দেখতে থাকো। এরে উঠলে যাচ্ছিল গাইস। এখন আমি এই দিয়ে দেবো, এই যে লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব এই চাপাতিটা। তা যে যেরকম খেতে চাইবে সে সেরকম ভাবে দিতে পারো চাপাতি। মানে কেউ যদি কড়া করে চা খেতে চাও তাহলে বেশি চাপাতি দেবে, আর যে মানে একটু লিকার কম দিয়ে খেতে চাও সে একটু কম চাপাতি দেবে, ঠিক আছে? তা এখন ফোটা স্টার্ট করে দিয়েছে। আমি এখন এটা 10 মিনিট মতন ফোটাবো। আমি এখন সুগার অ্যাড করব, মানে চিনি, এই যে আমার যতটা পরিমাণে দরকার। এই যে আমি তো জানি না তোমাদের কতটা দরকার, আমি আমার যেটুকানি লাগে আমি সেটুকানি দিয়ে দিলাম। তারপর আমি একটু এটাকে একটু ভালো করে ইয়ে করে দেব, দেখি হয়েছে কিনা। তো বন্ধুরা দেখো, আমার চা হয়ে গেছে। এই যে হয়ে গেছে। তো যারা গরম মশলা অ্যাড করতে চাইবে তারা করে নিতে পারো। আমি গরম মশলা খাই না, তাই জন্য আমি চাই গরম মশলাটা অ্যাড করি না। আর এত গরম পড়েছে সেই জন্য আরো বিশেষ করে গরম মশলাটা খাই না। তো আমি এখন চাটা খাবো, মানে আগে ফার্স্টে ঢালবো। এই ঢালবো হচ্ছে একটা কাপ নিয়ে নিতে হবে, এই কাপের মধ্যে চাটা আমি ঢেলে নেবো। আর এই যে এখন যেটা লাগবে সেটা হচ্ছে ছেঁকনি, ছেঁকনি দিয়ে চাটা ছেঁকে নেবো। তো এই যে ছেঁকনিতে। তো বন্ধুরা আমি এখন সুইচটা অফ করে দেবো, কারণ আমার চা রেডি হয়ে গেছে। এই যে চাটা আমি এখন চা ছেঁকনিতে ঢেলছি। উফ, দেখেই তো আমার লোভ লাগছে, মানে এত ভাল লাগে আমার খেতে। একটুখানি বেশি হয়ে গেছে। দারুণ খেতে লাগছে। তোমরা ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।